আগামী 31 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরটি। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, দলগুলো বসে নেই কলকাতা নাইট রাইডার্সও। তবে আইপিএল শুরুর আগ মুহূর্তে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কলকাতার টিম ম্যানেজমেন্টের কোপালে, কারণ অস্ট্রেলিয়া ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের চতুর্থ দিনে আচমকাই কোমরের চোটের খবর এলো শ্রীয়েশ আয়ারের। কলকাতা নাইট রাইডার্সের গত আইপিএলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন শ্রীয়েশ আয়ার। ভারতীয় এই ব্যাটসম্যান বর্ডার গাভাস্কার ট্রফিতে চতুর্থ টেস্টে কোমরে চোট পেয়েছেন। আপাতত শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ক্রিকেটে দেখা যাবে না শ্রীয়েশ আয়ার। তাছাড়াও এবারের আইপিএলে তার খেলা হবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা। এমন পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স এবার নতুন অধিনায়কের কথা ভাবছে। কলকাতাকে নেতৃত্ব দিবে কে, এমন প্রশ্ন সমর্থকদের মনে উঁকি দিতে পারে। নাইট রাইডার্স ফ্যানদের এক অংশের দাবি, শ্রীয়েশ আয়ার যদি খেলতে না পারে তাহলে বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসানকেই যেন কলকাতা নাইট রাইডার্স নেতৃত্বের ভার দেওয়া হয়। সাকিবকে কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে দলে ভেড়ানোর পর দলটির প্রধান নির্বাহী বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের নেতৃত্ব দেওয়ার বিশাল অভিজ্ঞতা রয়েছে, তাই তো বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে তারা। আর এবার শ্রীয়েশ আয়ারের ইঞ্জুরিতে শাকিব আল হাসানেরই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক শাকিব আল হাসান সদ্য সমাপ্ত বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছিলেন, তার নেতৃত্বগুণে এগিয়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়াও এবার ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন শাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নেতৃত্বগুণের পাশাপাশি পারফরম্যান্সেও শতভাগ উজ্জ্বল, তাই তো শ্রীয়েশ আয়ার যদি কলকাতাকে নেতৃত্ব দিতে না পারে সেই ক্ষেত্রে শাকিব আল হাসানই হবেন যোগ্য বিকল্প।